হারানো সন্তানের মরদেহ দেহাবশেষ পক্ষে শরীরের কোনো একটি টুকরো সন্ধান করছে হারানো বাবা মা এমন হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে নদী থেকে তোলা আবর্জনা স্তূপে মিলতে পারে প্রিয় সন্তানের মরদেহ এমন আশা তাদের কর্তৃপক্ষের যথাযথ সহায়তা না পেয়ে নিজেরাই যোগ দিয়েছেন অনুসন্ধান কাজে সরকারি তথ্য অনুযায়ী মেক্সিকোয় নিখোঁজ মানুষের সংখ্যা এক লাখ পনেরো হাজারের বেশি মেক্সিকো সিটির লা কোম্পানিয়া নদীর তীরের এই আবর্জনার স্তূপে প্রিয় সন্তানের মরদেহ খুঁজছেন এই হতভাগ্য বাবা মায়েরা বছরের পর বছর ধরে যাদের সন্তান নিখোঁজ প্রশাসন ঠিকঠাক সহায়তা করেনি এমন অভিযোগে নিজেরাই অনুসন্ধান তৎপরতা শুরু করেছেন তারা এই উদ্যোগের অন্যতম সমন্বয়ক কারমান জামরা ক্ষোভের মুখে ফায়ার সার্ভিস কর্মী পুলিশ সহ ভারী মেশিন সরঞ্জাম পাঠিয়েছে প্রশাসন তবে তা যথেষ্ট নয় বলে দাবি তাদের নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ভেবেছিলাম আমার ছেলের তবে তা না আশা ছাড়িনি আমার ছেলের বিষয়ে তথ্য চাই জানতে চাই ওর সাথে কি হয়েছিল গত জুলাইয়ে নদী থেকে তোলা আবর্জনার মধ্যে মেলে একটি মরদেহ ও মেরুদণ্ডের টুকরো এরপরই মরিয়া হয়ে ওঠে নিখোঁজদের পরিবার একটি মরদেহ এবং একটি মেরুদণ্ডের অংশ পাওয়ার পর থেকেই মূলত আমরা বাবা মায়েরা অনুসন্ধান চালাচ্ছি প্রশাসনের সহায়তা চেয়েছিলাম আমরা কেবল মেশিন সরঞ্জাম আর লোকবল চাই আর কিছুই না মাদকের স্বর্গরাজ্য মেক্সিকোয় টাইপ নিয়মিত ঘটনা গুম খুন প্রায় মেলে গণকবর মানুষ পোড়ানোর গর্তসহ গোপন সমাধিস্থল ন্যাশনাল সার্চিং কমিশনের তথ্য অনুযায়ী দেশটিতে নিখোঁজ মানুষের সংখ্যা এক লাখ পনেরো হাজারের বেশি দু সাল থেকে এ যাবৎ হত্যা করা হয়েছে সাড়ে চার লাখের বেশি মানুষকে যাদের বেশিরভাগই মাদক চোরাকার বাড়িদের সহিংসতার শিকার ডরথিত যমুনা নিউজ